এবার নতুন পথে আন্দোলনে নামছে বিএনপি। দশ দফা দাবি আদায়ের লক্ষ্যে নতুন আঙ্গিকে চার দিনব্যাপী পদযাত্রা কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি। 26 জানুয়ারি বৃহস্পতিবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে শুরু হওয়া আন্দোলনে জনগণ সম্পৃক্ত হচ্ছে বলে দাবি করেন মির্জা ফখরুল। বাংলাদেশের মানুষ সবসময় গণতন্ত্রের পক্ষে লড়াই করেছে, এবারও যে লড়াই শুরু হয়েছে সেই লড়াই অবশ্যই সফল হবে এবং এই সরকারের পতন ঘটিয়েই তারা সেই আন্দোলনকে সফল করবে। আন্দোলনে এ পর্যন্ত 15 জন নেতাকর্মী নিহত হয়েছে বলে দাবি করেন দলটির এ শীর্ষ নেতা। ঢাকা মহানগর উত্তর বিএনপির কর্মসূচি অনুষ্ঠিত হবে 28 জানুয়ারি দুপুর 2টা থেকে। পদযাত্রা শুরু হবে বাড্ডা থেকে, শেষ হবে মালিবাগে গিয়ে। একইভাবে 31 জানুয়ারি দুপুর 2টায় গাবতলী থেকে পদযাত্রা শুরু হয়ে মিরপুর 10 নম্বর গোলচত্বর গিয়ে শেষ হবে। 28 জানুয়ারি শনিবার দুপুর 2টায় পদ্মার সুবাস্তু বেলি থেকে শুরু করে রামপুরা হয়ে আবুল হোসেনের আবুল হোটেলের সামনে শেষ হবে মালিবাগ রামপুরা হয়ে মালিবাগ। তারপরে আছে আপনার 31-1, এটা হচ্ছে উত্তরের, এটা হচ্ছে আপনার চাপতলী টার্মিনাল থেকে শুরু হয়ে মাজার রোড হয়ে মিরপুর 1 নম্বর হয়ে 10 নম্বর গোলচত্বর। অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কর্মসূচি হবে 30 জানুয়ারি দুপুর 2টা যাত্রাবাড়ি থেকে শ্যামপুর। একইভাবে পদযাত্রা শেষ হবে 1 ফেব্রুয়ারি দুপুর 2টা মুগদা থেকে শুরু হয়ে মালিবাগে গিয়ে। 31 আপনার যাত্রাবাড়ি থেকে শ্যামপুর, যাত্রাবাড়ি থেকে শ্যামপুর দুপুর 2টায়, আর 1 ফেব্রুয়ারি 1-2 এই পদযাত্রায় শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানান দলটির মহাসচিব। বাংলাদেশের মানুষ সবসময় গণতন্ত্রের পক্ষে লড়াই করেছে, এবারও যে লড়াই শুরু হয়েছে সেই লড়াই অবশ্যই সফল হবে এবং এই সরকারের পতন ঘটিয়েই তারা সেই আন্দোলনকে সফল করবে। মির্জা ফখরুল ইসলাম বলেন, জনগণের অধিকার আদায়ের এ দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি বারবার তারা অনুষ্ঠিত করলেও সরকার নির্লজ্জভাবে হামলা চালায় তাদের উপর। সরকারি দলের নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, তাদের কথার উত্তর দিতে তাদের রুচিতে বাধে, এখন আর কথাতে নয়, উত্তর দিবেন রাজপথেই। সম্বোধন করে সেটা আমরা সবাই জানি, সব বলে তোলা আপনি, এটা প্রমাণই হবে রাজপথে।